পৃথিবীতে একাকী চলাফেরা করা হজরত আদম আলহ সালাতাম একাকি অনুভব করতে লাগলেন তখন একদিন জুমার দিন ছিল সেদিন তিনি ঘুমাচ্ছিলেন কাবার চত্বরে সেই সময় আল্লাহর ফেরেস্তার আল্লাহর হুকুমে আদম আলহ সালামের বাম পাঁজরের হাড্ডি দিয়ে হাওয়া আলহিসামকে সৃষ্টি করলেন আদম আলহিসাম যখন জাগ্রত হলেন দেখলেন উনার পাশে এক সুন্দরী রমণী বসে আছেন তিনি তার দিকে হাত বাড়াতে চাইলেন তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন হে আদম আপনি এর মহর আদায় করুন তখন আদম আলি হিসালাম প্রশ্ন করেন হে আল্লাহ মহর কি জিনিস তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন তুমি আখেরি জামানায় আমার যে নবী আসবেন সেই নবীর উপর দশবার দরুশরীফ পাঠ করো আমার নবীর উপর দশবার ছিল আমাদের জন্য আবার দর্শরিফ পড়লে মহরানা হবে না এটা আদম আলহি সালাতামের জন্য খাস ছিল এরপর এই বিয়ের সাক্ষী ছিলেন ফেরস্তারা আদম এবং হাওয়ার মধ্যে বিয়ে সংগঠিত হয়ে গেল